আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। এবার করোনা সুরক্ষায় রেলকর্মী ও তাদের পরিবারের জন্য রেলের বিশেষ টিকাকরণ কর্মসূচি। এলাকায় এলাকায় রেল ট্র্যাকে ঘুরছে আরোগ্য নামে বিশেষ ট্রেন। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আইসেপ, চক্ষু চিকিৎসা ও চশমার বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নগর রত্তলা। করোনা সুরক্ষায় রেল কর্মচারী ও তার পরিবারের সদস্যদের চলমান ট্রেনে এই প্রথম কোভিড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। আর তারই অঙ্গ হিসেবে সোমবার রানাঘাট রেল স্টেশনে মোবাইল ভ্যাকসিনেশন ক্যাম্প করল পূর্ব রেল কর্তৃপক্ষ। আরোগ্য নামে বিশেষ ট্রেনের কামরায় তৈরি এই মোবাইল ভ্যাকসিনেশন ক্যাম্প বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে সেই এলাকার রেল কর্মচারী ও তাদের পরিবারকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে। কর্মীদের জন্য রেলের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল কর্মচারী। আজকে রানাঘাটে বিআর সিং হসপিটালের উদ্যোগে মোবাইল ভ্যান কোভিডের ভ্যাকসিনের আজকে রিটায়ারমেন্ট এমপ্লয়ি এবং যারা এখনও ফ্যামিলি এবং যারা এখনও কোভিড ভ্যাকসিন এমপ্লয়িরা নেয়নি তাদের উদ্দেশ্যে আজকে বিআর সিংয়ের উদ্যোগে বিআর সিংয়ের সিএমএসের উদ্যোগে আজ রানাঘাটে মোবাইল ভ্যান পরিষেবার মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাতে 125 জনের মতো আজকে ভ্যাকসিন দেওয়া হবে এবং আগামী দিনে আবার যারা রেলের পরিবারের ছেলেমেয়েরা আছে তাদের জন্য পরের পদক্ষেপ নেবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পরিবারকে, রেলের পরিবারকে ভ্যাকসিন দেওয়া হবে, এটা ভালো উদ্দেশ্য। কেন রানাঘাটের মানুষ, এত অঞ্চলের মানুষ, তারা যে বিআর সিংয়ের যে তাদের পরিবারকে নিয়ে ভ্যাকসিন দেওয়াটা সমস্যার ব্যাপার, সেহেতু যে উদ্যোগ সিএমএস নিচ্ছে সেই উদ্যোগকে আমরা রানা রেল কর্মচারী হিসাবে আমরা অভিনন্দন জানাই তাকে এবং আগামী দিনে যাতে আরও এই পরিষেবা, ভ্যাকসিনের পরিষেবাটা পরিবারের সকলে পায়, ছেলেমেয়েরা পায়, তার জন্য আমরা অনুরোধ করবো সিএমএসকে এবং সিএমএসের উদ্যোগকে আমরা রেল কর্মচারী হিসাবে। ভ্যাকসিনেশনের যে বিবিধ প্রবলেম চলছে গোটা দেশ জুড়ে, রেলওয়ে কর্মচারীরা প্রথমবার এটা শিয়ালদা ডিভিশনে, আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স কর্নার যেটা বুঝতে পারলাম এটা একটা বিরাট সমস্যা, সেই জায়গায় দাঁড় করিয়ে একটা স্বচ্ছতার জায়গা থেকে আমরা সিএমএসকে বললাম, চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট শিয়ালদা বিআর সিং আমাদের, যে এই ব্যবস্থাটাতে করা যায়, প্রচুর রেল কর্মচারী তারা উন্নতি সাধিত হবে, তারা খুব ভালোভাবে এটাকে নিতে পারবেন এবং আমরা দুয়ারে ভ্যাকসিন এই প্রসেসের মাধ্যমে আমরা রানাঘাট স্টেশনে একটা ব্যবস্থা করলাম। সেই ব্যবস্থার মাধ্যমে আজকে শুধুমাত্র আমাদের বর্তমান রেলওয়ে কর্মচারী নয়, যারা রিটায়ার্ড কর্মচারী অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারী তারা পর্যন্ত এই সুবিধায় অংশগ্রহণ করেছে। এটা একটা দৃষ্টান্ত ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস, এটা একটা বলতে পারেন যে একটা বৃত্ত সম্পূর্ণ হলো গোটা দেশ জুড়ে। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস রেলওয়ে শ্রমিকদের জন্য যে কাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে বৃহৎ প্রচেষ্টা ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিনেশনটাকে আমরা দুয়ারে নিয়ে চলে এসেছি, একদম রেলকর্মীর ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, সেই ব্যবস্থাকে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রভূত, এটা একটা বিরাট প্রজেক্ট, সেই প্রজেক্টের আজকে বৃত্তটা সে সম্পূর্ণ হলো এই রানাঘাট স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম। অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা সঠিক চক্ষু পরীক্ষা মানেই আইসেপ। অত্যাধুনিক ডিজাইনের চশমার ফ্রেমের বিপুল সম্ভারে সুসজ্জিত আইসেপ। আমাদের ফেসবুক পেজ আইসেপে আপনাদের পছন্দের চশমার অর্ডার দিতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434317006। আইসেপ, জয়নগর রত্তলা, দক্ষিণ ২৪ পরগনা।